হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব বনগাঁও যে দীনবন্ধু মহাবিদ্যালয়, সেই কলেজের যে ফর্ম ফিলাপ রয়েছে 2021 এবং 2022 শিক্ষাবর্ষের জন্য, অর্থাৎ যারা নতুন কলেজে অ্যাডমিশান নেবেন, তো তারা কীভাবে খুব সহজে অনলাইনে এই কলেজের ফর্ম ফিল আপ করবেন। তো ভিডিওটি আমি বিস্তারিত দেখাবো কী করে অনার্স বা পাশের আপনারা ফর্ম ফিল আপ করবেন, তাই সম্পূর্ণ ভিডিও সাথে থাকুন এবং পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি সমস্ত তথ্য সঠিকভাবে বুঝতে পারবেন। এছাড়াও যদি আপনাদের ফর্ম ফিল আপে কোনো রকম কোনো কিছু প্রবলেম হয়, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনার কমেন্টের 100% রিপ্লাই করব। তো এর জন্য সিম্পলি আপনি বনগাঁও কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দীনবন্ধু মহাবিদ্যালয় .org, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন এবং এই যে পেজের লিঙ্ক, অর্থাৎ এই যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এবং আসার পর নিচের দিকে যদি আপনারা এখানে ফলো করেন, তো এখানে কিন্তু একটি অপশান দেখতে পারবেন, অ্যাপ্লাই অনলাইন অ্যাডমিশান। তো সিম্পলি কিন্তু আপনি অ্যাপ্লাই অনলাইন অ্যাডমিশান যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে দেবেন, এবং ক্লিক করলে পেজটি এখানে লোডিং নেবে, এবং লোডিং নিলে পেজটিকে একটু স্ক্রল ডাউন করবেন এবং এখানে অনলাইন যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে দেবেন। আমি দীনবন্ধু মহাবিদ্যালয়ের ফর্ম ফিল আপ করে কিন্তু এখানে দেখাচ্ছি। তো এখানে অনার্স বা জেনারেল আপনি যেটা নিয়ে পড়তে চাচ্ছেন সেটার উপরে কিন্তু ক্লিক করে দেবেন। তো আমি সিম্পলি এখানে জেনারেলের উপরে ক্লিক করছি, এবং জেনারেলের উপরে ক্লিক করলে আপনার কাছে কিন্তু এরকম একটি ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটিকে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। তো চলুন ফটাফট আমি এই যে ফর্ম সেটিকে কমপ্লিট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল পার্ট। তো সিম্পলি এখানে আপনার যে নেম রয়েছে, অর্থাৎ যে স্টুডেন্ট নেম, সেই নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। তো আমার নাম এখানে আমি দিয়ে দিচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ রয়েছে, অর্থাৎ আপনার যে জন্ম তারিখ রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তো ফটাফট আমি আমার ডেট অফ বার্থ কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, এবং তারপর দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি। সো আমার ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেছে। তো তারপর দেখতে পাচ্ছেন 3 নম্বর কলামে এখানে দেখি আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি। তো ন্যাশনালিটি আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর এখান থেকে রিলিজিয়ান, আপনার যে রিলিজিয়ান রয়েছে সেটি চুজ করে দেবেন। তারপর মাইনরিটি, অর্থাৎ আপনার বয়স যদি 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি 18+ আপনার বয়স হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে নো করে দেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন জেন্ডার, মেল ফিমেল কিন্তু এখানে চুজ করে দেবেন। তো আমারটা আমি এখানে দিয়ে দিলাম। তো তারপর নিচে দেখতে পাচ্ছেন কাস্ট, অর্থাৎ আপনার যে কাস্ট রয়েছে তো সেই কাস্ট কিন্তু এখান থেকে কিন্তু আপনাকে চুজ করতে হবে। তো অবশ্যই এখানে কিন্তু মাথায় রাখতে হবে আপনি যদি জেনারেল হন জেনারেল দেবেন, এসসি ওবিসি হলে এসসি ওবিসি কিন্তু দিয়ে দেবেন, এবং পরবর্তী ক্ষেত্রে আপনাকে যে কাস্ট সার্টিফিকেট সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে। তাই অবশ্যই কাস্ট কিন্তু সঠিকভাবে এখানে দিয়ে দেবেন। তো আমি জেনারেল কাস্ট রয়েছি, তো সিম্পলি আমার কাস্ট সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে আমি জেনারেলে কিন্তু ক্লিক করে দিয়েছি। তো তারপর দেখছেন ফিজিক্যালি চ্যালেঞ্জ, অর্থাৎ আপনার যদি কোনো রকম আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু, মানে আপনার যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিছু প্রবলেম থেকে থাকে সে, তাহলে কিন্তু আপনি ইয়েস করবেন, আদারওয়াইজ কিন্তু নো করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু স্টুডেন্ট যে কন্ট্যাক্ট নাম্বার সেটা কিন্তু সঠিকভাবে দিয়ে দেবেন, এবং মোবাইল নাম্বারটি কিন্তু ভাইটাল আছে, পরবর্তী ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় কলেজ থেকে কিন্তু আপনার কাছে কল আসতে পারে। তাই আমি বলবো আপনার যে মেইন নাম্বার, অর্থাৎ যেই নাম্বারটি স্টুডেন্ট নিজে ব্যবহার করে সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তো ফটাফট আমি আমার যে মোবাইল নাম্বার সেটি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল, তো অর্থাৎ আপনার যে ইমেল রয়েছে সেটি কিন্তু এখানে অবশ্যই দিয়ে দেবেন, আমি রেকমেন্ড করব ইমেলটি কিন্তু মাস্ট কিন্তু এখানে দিয়ে দেবেন। তো ফটাফট আমি আমার ইমেল আইডি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, এবং তারপর ঘরে কিন্তু দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, অর্থাৎ যে বাবার নাম রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। আমি ফটাফট ইমেল আইডি দেওয়া হয়ে গেল, এবং এখানে আমার যে বাবার নাম সেটি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো বাবার নাম দিতে আমার একটু সময় লাগছে, ভিডিওর সাথে থাকুন। তো দেখুন এখানে আমার বাবার নাম কিন্তু দেওয়া হয়ে গেছে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি নিচে ফাদার্স কোয়ালিফিকেশান। তো অর্থাৎ আমার বাবার, সরি আমি বাবার নামের স্পেলিংটা ভুল করেছিলাম, তো দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছি নিচের দিকে ফাদার্স কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার বাবার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তো আমার বাবার যে যোগ্যতা বিলো মাধ্যমিক সেটি কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, এবং ফাদার্স কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ বাবার একটি মোবাইল নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন। চাইলে আপনি আপনার দ্বিতীয় বা আপনার কাছে যদি অন্য কোনো নাম্বার থেকে থাকে সেটাও কিন্তু দিতে পারেন, আদারওয়াইজ কিন্তু আপনার বাবা মা বা গার্জিয়ান ফ্যামিলির যে কোনো কারণ নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। কিন্তু আমি রেকমেন্ড করব এটি কিন্তু অবশ্যই সঠিক নাম্বার দেবেন। এবং তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনার যে
ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, অর্থাৎ আপনার যে পুরো অ্যাড্রেস রয়েছে, বাড়ির যে ঠিকানা রয়েছে, সেই ঠিকানা কিন্তু এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। তো এখানে কিন্তু ফার্স্ট আপনি গ্রাম পোস্ট দিয়ে দেবেন, তারপর আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেটি দিয়ে দেবেন, তারপর আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটি দিয়ে দেবেন, এবং অবশ্যই কিন্তু আপনার যে পিনকোড সেটি কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। তো ফটাফট আমি আমার যে অ্যাড্রেস ডিটেলস সেটি কিন্তু এখানে ফিল করে নিচ্ছি, তো ভিডিওর সাথে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে ফিল আপ হয়ে গেছে। তো তারপর নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে যে মাদার্স নেম, অর্থাৎ আপনার স্টুডেন্টের যে মায়ের নাম রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। সো আমি এখানে মায়ের নাম দিয়ে দিচ্ছি, এবং নিচে দেখতে পাচ্ছেন ব্লাড গ্রুপ। তো ব্লাড গ্রুপে কিন্তু অবশ্যই স্টুডেন্টের যে ব্লাড গ্রুপ রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন ব্লাড গ্রুপে আমি এখানে ক্লিক করছি, এবং এখানে যে ব্লাড গ্রুপটি রয়েছে আমার সেটি কিন্তু এখান থেকে আমি চুজ করে দিয়ে দিচ্ছি। এবং মায়ের কোয়ালিফিকেশান যদি এখানে আপনারা দেখেন, আপনার মা কত দূর পড়াশোনা করেছে সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তো আবার মায়ের শিক্ষাগত যোগ্যতা নেই, তাই আমি এখানে নো লিটারালি সিলেক্ট করে দিলাম। তো তারপর দিকে দেওয়া আছে কিন্তু মান্থলি ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনার পরিবারের মান্থলি যে ইনকাম রয়েছে সেটি কিন্তু এখান থেকে চুজ করে দেবেন। এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে গার্জেন নেম, অর্থাৎ আপনার যে গার্জেন, অর্থাৎ আপনার গার্জেন যদি বাবা হয় সেক্ষেত্রে বাবা দেবেন, মা হলে মা দেবেন, বা বাড়ির যদি অন্য কেউ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য কারোর নাম কিন্তু এখানে দিতে পারেন। তো সিম্পলি আমার ক্ষেত্রে আমার গার্জেন আমার বাবার হচ্ছে, সো আমি আমার বাবার নাম কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এবং গার্জেন অকুপেশান, অর্থাৎ আপনার গার্জেন, অর্থাৎ আপনি যার নাম দিলেন তিনি কী কাজ করেন সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তো আমার বাবা সিম্পলি চাষবাস করেন, সো আমি এখানে ফার্মার দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন রিলেশান উইথ গার্জেন, অর্থাৎ আপনার সাথে যে গার্জেনের সম্পর্ক, অর্থাৎ কী সম্পর্ক রয়েছে। তো যদি আপনি বাবার নাম দেন সেক্ষেত্রে কিন্তু ফাদার্স দিয়ে দেবেন, মা হলে মা দিয়ে দেবেন, বা অন্য যদি কেউ আপনার গার্জেন যেটি আপনি উল্লেখ করেছেন তার সাথে যে সম্পর্ক সেটি কিন্তু এখানে মেনশন করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি যে ম্যারিড বা আনম্যারিড সেটি কিন্তু এখান থেকে চুজ করে দেবেন। তো আমি আনম্যারিড রয়েছি, সো সিম্পলি আমি আনম্যারিডে কিন্তু চুজ করে নিয়েছি। তো তারপর দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার, অর্থাৎ যে স্টুডেন্ট তো তার আধার কার্ডের নাম্বার কিন্তু এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। ফলো আপ করবেন আধার কার্ডের নাম্বার যেন কোনোভাবেই ভুল না যায়। তো এখানে আমি আমার যে আধার কার্ড নাম্বার রয়েছে সেটি কিন্তু এখানে পাতিয়ে দিচ্ছি। তো তারপরে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তো এখান থেকে যদি আপনি কিছু এক্সট্রা কিছু নিতে চান, NCC বা স্পোর্টস যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু সেই বক্সে কিন্তু টিক করে দেবেন। তো আমি এখান থেকে কিছু সিম্পলি নিতে চাচ্ছি না, তো সিম্পলি আমি এখানে কিছু করলাম না। তারপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট জেনারেশন লার্নার, সো এখানে কিন্তু কিছু করার দরকার নেই, নো থাকবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকাডেমিক পার্ট, অর্থাৎ অ্যাকাডেমিক পার্টে আপনার যে HS রোল নাম্বার রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন, এবং অবশ্যই রোল আর নাম্বারের মাঝখানে একটি কিন্তু গ্যাপ দিয়ে দেবেন। সো ভিডিওটি ফলো করুন, আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে কিন্তু এখানে আপনারা দেবেন। ফার্স্ট আপনার রোল দেবেন একটা স্পেস দিয়ে, কিন্তু আপনার যে নাম্বার সেটি কিন্তু দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন HS রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ HS-এর যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে আপনার কাছে সেই কার্ড দেখে আপনার যে HS-এর রেজিস্ট্রেশন নাম্বার সেটি কিন্তু অবশ্যই সঠিকভাবে দিয়ে দেবেন। তো আমি এখানে আমার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে একটি ডেমো সেটি কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অফ পাসিং, তো অর্থাৎ আপনি যে বছর HS পাস করেছেন সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। সো লাস্ট ইয়ার আমি 2021 পাস করেছি, তো সিম্পলি আমি 2021 কিন্তু করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য কাউন্সিল ভোট, সেটি কিন্তু অলরেডি অটোমেটিক্যালি রয়েছে, সেটি আপনাকে কিছু করতে হবে না। তো তারপর দেখতে পাচ্ছেন নেম অফ স্কুল, অর্থাৎ আপনি লাস্ট যে স্কুলে পড়েছেন, অর্থাৎ যেখান থেকে 12 ক্লাস পাস করেছেন সেই স্কুলের নাম কিন্তু এই বক্সে দিয়ে দেবেন। সো সিম্পলি আমি আমার যে স্কুলের নাম সেটি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছেন তারপর কিন্তু আপনার যে বিভিন্ন সাবজেক্টে যে মার্কসগুলি আপনারা পেয়েছেন, তো সেই মার্কস কিন্তু এখানে আপনাকে কেয়ারফুলি ফিল আপ করতে হবে। তো সিম্পলি প্রথমেই কিন্তু আপনাকে যেটি করতে হবে, ফার্স্ট হচ্ছে আপনাকে বাংলা চুজ করতে হবে। তো সিম্পলি আমি লিস্ট থেকে বাংলা এখানে চুজ করে নিলাম, তো বেঙ্গলি চুজ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বেঙ্গলি, তো বেঙ্গলি, তারপরে কিন্তু ফুল মার্কস থিওরি, অর্থাৎ বেঙ্গলি কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, তো সিম্পলি আমি 80 দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছি ফুল মার্কস প্র্যাকটিক্যাল, কতর মধ্যে প্র্যাকটিক্যাল ছিল, তারপর মার্কস অবটেন্ড থিওরি, অর্থাৎ থিওরিতে আপনি কত পেয়েছেন, তারপর দেখতে পাচ্ছেন মার্কস অবটেন্ড প্র্যাকটিক্যাল, অর্থাৎ প্র্যাকটিক্যালে কত পেয়েছেন, তারপরে কিন্তু টোটাল মার্কস সেটি কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তো তারপর ইংলিশ দেবেন সেমভাবে, ফুল মার্কস থিওরি মার্কস, মার্কস অবটেন্ড থিওরি, মার্কস অবটেন্ড প্র্যাকটিক্যাল।
তো এইভাবে প্রত্যেকটি পার্ট অর্থাৎ আপনার যতগুলি সাবজেক্ট রয়েছে সেটি কিন্তু দিয়ে দেবেন। এখানে বাংলা ইংলিশ দিয়ে দেওয়ার পর আপনি চেষ্টা করবেন পরবর্তী যে সাবজেক্টগুলো তিন নম্বরে আপনি সবথেকে বেশি যেটা পেয়েছেন সেটা এখানে দেবেন, তারপর যে সাবজেক্টে বেশি পেয়েছেন তারপর দেবেন। এইভাবে কিন্তু সিরিয়াল ওয়াইজ দেবেন, অর্থাৎ বাংলা ইংলিশ প্রথমে দিয়ে দেবেন, তারপরে যে নাম্বারগুলোতে যে সাবজেক্টগুলোতে আপনি বেশি নাম্বার পেয়েছেন সেগুলো কিন্তু পরপর এখানে সাজাবেন। প্রসঙ্গত এই পার্টটি কিন্তু কিছু কিছু কলেজের ক্ষেত্রে আলাদা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র সেখানে ফুল মার্কস এবং আপনি মার্কস কত পেয়েছেন সেটি কিন্তু ড্যাশবোর্ড করা আছে, অর্থাৎ এখানে থিওরি বা প্র্যাকটিক্যাল আলাদা করে কিছু সেখানে কিন্তু এন্ট্রি করতে হবে না। তো সিম্পলি সেটাও কিন্তু একটা সহজ ফর্ম্যাট, তো সেই কলেজেরও ফর্ম ফিল আপ কিন্তু আপনি সেমভাবে করে নিতে পারবেন, তো আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না। তো সাবজেক্টের পার্ট এখানে কিন্তু আমি সঠিকভাবে ফিল আপ করে দিচ্ছি, তো ভিডিও সাথে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট কিন্তু আমার সব কিছু সাবজেক্টের যে জায়গাটি হয়ে গেছে। তো তারপর যদি দেখেন টোটাল মার্কস অবটেন্ড সেটা আছে এবং টোটাল বেস্ট ফোরের যে মার্কস সেটি কিন্তু এখানে অটোমেটিক্যালি হয়ে গেছে, এগুলো কিন্তু কিছু করতে হবে না। তো সিম্পলি এখান থেকে আপনি নিচে চলে আসবেন এবং আপনার যে অ্যাপ্লিকেশান পার্ট সেখান থেকে কিন্তু আপনাকে সিস্টেম বিএ বিএসসি বা বিকম আপনি যে বিষয় নিয়ে পড়তে চাচ্ছেন সেটি কিন্তু দিয়ে দেবেন। আমি বিএ নিয়ে পড়ছি, তো জেনারেল ক্লিক করা রয়েছে অটোমেটিক্যালি। এখান থেকে আপনার যে সাবজেক্ট নিতে চাচ্ছেন তো এই সমস্ত সাবজেক্ট থেকে একটি চুজ করে নেবেন এবং ডিএসসি ট্যুর ঘরে কিন্তু আরেকটি সাবজেক্ট এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু আপনাকে অটোমেটিক ইংলিশই থাকবে, তারপরে এই সাবজেক্ট থেকেও কিন্তু একটি আপনাকে সাবজেক্ট চুজ করে নিতে হবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট ম্যারিট, তো সেখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার অটোমেটিক্যালি সব কিছু কমপ্লিট হয়ে যাবে এবং সিম্পলি এখানে উপরের দিকে এসে কিন্তু এখানে কিছু কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান পাসপোর্ট সাইজ ফটো, সিম্পলি এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাপ্লিকেশানের অ্যাপ্লিকেন্টের যে ফটো সেটি কিন্তু এখানে আপলোড করে দেবেন, যেটি আমি কিন্তু আগে থেকে স্ক্যান করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন সিগনেচার, অর্থাৎ এখানে কিন্তু যে অ্যাপ্লিকেন্টের সিগনেচার রয়েছে সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে। তো সিম্পলি এখান থেকেও কিন্তু আপনাকে চুজ ফাইলে ক্লিক করতে হবে, তো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করে দিচ্ছি এবং যে আমার সিগনেচারটি রয়েছে সেটি এখানে কিন্তু আপলোড করে দেবো। তো আমার সিগনেচারও কিন্তু আগে থেকে অলরেডি স্ক্যান করে নেওয়া রয়েছে, তো সিম্পলি আমি সিগনেচার এখানে আপলোড করে দিলাম। তো দেওয়ার পর এখানে কিন্তু আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট। তো আমি যেহেতু জেনারেলে আবেদন করেছি আমার কাস্ট সার্টিফিকেট আপলোডের কোনো দরকার নেই, এসসি এসটি হলে অবশ্যই আপলোড করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এমপি অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড কিন্তু এখানে আপলোড করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এইচএস যে মার্কশিট, তো সেটা কিন্তু এখানে চুজ ফাইলে ক্লিক করে এইচএসের যে মার্কশিট রয়েছে সেটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন স্কুল লিভিং সার্টিফিকেট, সেটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। কিছু কিছু কলেজের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত যে ডকুমেন্টস সেগুলো আপডেট করা বা আপলোড করা ম্যান্ডেটরি কিন্তু নেই, যে কলেজের নেই সেক্ষেত্রে আপলোড করার কোনো প্রয়োজন নেই, কিন্তু এই কলেজের ক্ষেত্রে আপলোড করতে হচ্ছে। এবং নিচের দিকে সাবমিট অ্যাপ্লিকেশান যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখানে আপনার সমস্ত যে ডিটেলস সেটি কিন্তু এখানে শো হবে এবং এই ডিটেলস একবার ভালো করে আপনি ভেরিফাই করে নেবেন এবং সব কিছু যদি ঠিকঠাক থেকে থাকে অবশ্যই ভালো করে ভেরিফাই করে নেবেন। তারপর কিন্তু এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লিজ কনফার্ম ইওর ডিটেলস দেন সাবমিট ইওর অ্যাপ্লিকেশান ফর্ম, তো সেখানে কিন্তু ক্লিক করে দেবেন। তো আমি এখানে আরেকবার ভালো করে মিলিয়ে নিচ্ছি এবং এই পার্টে কিন্তু ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করলে পেজটি কিন্তু একটু লোডিং নিতে সময় নিতে পারে, তো একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে পেজ সেটি কিন্তু লোডিং নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন লোডিং নেওয়া হয়ে গেল এবং অটোমেটিক্যালি এটি কিন্তু পেমেন্ট পেজে চলে এসেছে, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এবং কিছু কিছু কলেজের ক্ষেত্রে ডিরেক্ট অ্যাডমিশান রয়েছে জেনারেলের ক্ষেত্রে, তো এই কলেজের ক্ষেত্রে ডিরেক্ট যে জেনারেল অ্যাডমিশান সেটি কিন্তু চার্জ দেখতে পাচ্ছেন 1195 টাকা। তো আপনি যদি অনার্সের জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু হয়তো আপনাকে পেমেন্ট করতে হবে না, কারণ আপনার যে অনার্স সাবজেক্ট সেখানে কিন্তু কাউন্সিলিং হবে, তারপর আপনি যদি সেখানে সিলেক্ট হন তারপরে কিন্তু আপনাকে অ্যাডমিশান নিতে হবে। তো জেনারেলের ক্ষেত্রে এটি কিন্তু ডিরেক্ট অ্যাডমিশান রয়েছে, তাই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো টার্মস অ্যান্ড কন্ডিশনে কিন্তু এখানে ক্লিক করে দেবেন, তারপর আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন সেটি কিন্তু এখান থেকে চুজ করে দেবেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে কিন্তু আপনি আপনার যে পেমেন্ট সেটি কিন্তু করে দেবেন। এবং পেমেন্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার একটি পেমেন্ট স্লিপ আসবে এবং সেই স্লিপটিকে কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন এবং আরেকটি কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশান করলেন সেই ফর্ম কিন্তু আসবে, সেই ফর্ম দুটোকে কিন্তু সহজে আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং পরবর্তী ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আপনার কলেজে প্রয়োজন হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল বা নলেজেবল মনে হয়েছে। যদি কোনো ভিডিওর পার্ট বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টের কিন্তু 100% রিপ্লাই করবো। এছাড়াও আপনি কোন কলেজে কী বিষয় নিয়ে পড়তে চাচ্ছেন ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মূল্যবান বক্তব্য কিন্তু জানাবেন। আর
আবারও বলে রাখি, যদি কোনো পার্ট বুঝতে প্রবলেম হয় আবারও বলছি কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। তো ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটা, সবাই ভালো থাকবেন।